বাবার চরণে সেবা লাগে, আর চৈত্র সংক্রান্তি বেরিয়ে পড়লাম, প্রচন্ড গরম, তাতে কি এই আয়েশি শরীরটাকে একবার পরীক্ষা করে নেওয়ার দরকার, এখনো সে কতটা কষ্ট সহিষ্ণু। বেরিয়ে পড়েছে, চৈত্র মাস হচ্ছে গাজনের মাস, চৈত্র মাস রমজানেরও, দুটো ভিন্ন ধর্মের মানুষ প্রচন্ড কষ্ট করে ধর্মের জন্য, চারপাশ ঝলসে যাচ্ছে সূর্যের আলোয়। আমি আস্তে আস্তে সেন্ট্রাল অ্যাভিনিউ দিয়ে গাড়ি এগিয়ে চলছে হাওড়ার দিকে, আস্তে আস্তে হাওড়া ব্রিজের মাস্তুলগুলো দেখতে পাচ্ছি। গরম তো থাকবে, এই গরমটা আরো বাড়বে, কিন্তু গরমকে উপেক্ষা করতে হবে। ধীরে ধীরে এসে পৌঁছলাম হাওড়া স্টেশনে। আমার এবারে উদ্দেশ্য চড়ক মেলা দেখার। আমি বাগনাপাড়ায় যাব, হাওড়া থেকে সরাসরি বাগনাপাড়ার ট্রেনের টাইমিংটা একটু গণ্ডগোল হওয়ার জন্য আমি ঠিক করে নিয়েছি, একটু ভেঙে ভেঙে আর কি যাব হাওড়া বাগনাপাড়াতে। আমি প্রথমে হাওড়া থেকে ব্যান্ডেল যাব, তারপরে আবার ব্যান্ডেল থেকে বাগনাপাড়া যাব। হাওড়ায় পৌঁছে আমি একটা হাওড়া ব্যান্ডেল লোকেলে উঠে পড়লাম। রেলযাত্রা সবসময় খুব রোমাঞ্চকর, কত রকম মানুষ, ফেরিওয়ালার ডাক, একটা 45 ব্যান্ডেল স্টেশনে এসে নামলাম। ব্যান্ডেল যেহেতু জংশন বেশ বড় স্টেশন, ব্যান্ডেল থেকে আবার বাগনাপাড়া যাব, বাগনাপাড়ার ট্রেন প্রায় ঘন্টাখানেক বাদে। এবার স্টেশন থেকেই আরও 1 লিটার ঠান্ডা জলের বোতল, একটু লস্যি, এসব খাচ্ছি খেয়েছে। কিন্তু অদ্ভুতভাবে যেখানে যেখানে পাখাগুলো চলছে তার নিচে দাঁড়ানোর থেকে খুব ভাল লাগলো একটা বড় গাছের নিচে এসে দাঁড়ানোতে, যেন প্রকৃত শান্তি পেলাম এই গাছের ছায়া দাঁড়ানো। আর গাছের ছায়া দাঁড়িয়ে দেখছিলাম 5 আর 6 নম্বর স্টেশনের মাঝখানে রেল লাইনে কাজ করে যাচ্ছে কিছু মানুষ, এরা সকলে রেলের ঠিকা কর্মী। আমি তো শখে বেরিয়েছি একদিনের জন্য, তাই গরমটাকে আমি উপেক্ষা করতেও পারি, কিন্তু রোজ প্রতিদিন জানাই প্রচণ্ড গরমে কাজ করে যাচ্ছে, এবং কোনো রকম জাতীয় সুরক্ষা নীতি এদের জন্য বলবৎ নয়। ভারতবর্ষের অসংগঠিত শ্রমিক সমস্যাটা কেউ কোনো দিন ভাবেনি বা ভেবেছে তা শেষ পর্যন্ত এত বছরে কোনো একটা শেপ বা ফর্ম নিয়ে আসেন। ব্যান্ডেল থেকে ঠিক সময় ছাড়লো ব্যান্ডেল কাটোয়া লোকাল, প্রচণ্ড গরম ছিল, আর কি আশ্চর্য কাণ্ড, মানুষ যেরকম একটু ছায়া খুঁজছে ঠিক সেরকম চেয়ারের নিচ থেকে কোনো কোনায় ঘুপচিতে লুকিয়ে থাকা 800 রানাও ঠিক ঠিক করে বেরিয়ে পড়েছে সামান্য ছায়ার জন্য, একটু শান্তির আশ্রয়। অতএব বুঝতেই পারছেন পা নামিয়ে নিচে বসা কি ভয়ঙ্কর ব্যাপার। কিছুক্ষণ বসার পরে আমি তাই বুঝলাম যে চেয়ারে বসে থাকা খুব ভয়ঙ্কর হবে, কারণ কি কোথায় কখন ঢুকে পড়বে শরীরের কোথায় ভেতরে, সে এক বিচ্ছিরি কাণ্ড। এরকমই একটা কাণ্ড ঠিক আমার সামনে ঘটে গেল কিনা, একটা ছেলে ওরা চিৎকার করে বললো ঢুকে গেছে বলে লাভ মেরে উঠে পড়লো। যাই হোক, আমিও একটু কিছুক্ষণ বসা, কতক্ষণের বা জার্নি, মাত্র 45 মিনিট, 1 ঘন্টা জার্নি, ঠিক আছে। আমি উঠে একটু দরজার কাছেই দাঁড়িয়ে রইলাম, হাওয়ার কাছে এসে ভাবছি এই যে পুরো চৈত্র মাসটা যে গাজনের সন্ন্যাসীদের নানান রকম কষ্টকর একটা দৈনিক জীবনযাপন চলে, তা শেষ হয় এই চৈত্র সংক্রান্তির দিন চড়ক পুজোর মাধ্যমে। চৈত্র সংক্রান্তির দিন রাতের বেলা শিব পার্বতীর মিলন মেলা,
আর চৈত্র মাস হচ্ছে শিপার মুদির বিবাহের মাস। এই সময় সাতবার ভাবছি হালকা কোনো গানের সুর ভেসে আসছে। এই করতে করতে আমি পৌঁছে গেলাম বাগনাপাড়া স্টেশনে। বাগনাপাড়া স্টেশন দেখতে কিন্তু খুব সুন্দর, চিমচাম দেখতে, বেশ একটা বিদেশি ছাপ আছে। বাগনাপাড়া স্টেশনের ঠিক পাশেই একেবারে একটি মাঠে চড়কের মেলা হয়, তবে এই মেলাটি বয়সে নবীন। আমি যখন যাচ্ছি তখন এই কিছু গজন সন্ন্যাসী ঘোরাফেরা করছে, জাস্ট একটু ওয়ার্ম আপ হচ্ছে আর কি, মেইন খেলা তখনও শুরু হয়নি, শুরু হবে আর কিছুক্ষণ বাদে। ওখানে বেশিক্ষণ সময় ব্যয় না করে একটা টোটো নিয়ে স্টেশনের উল্টো দিকে আর কি, 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে এগিয়ে চললাম কৃষ্ণদেবপুর হাই স্কুলের মাঠে। এই কৃষ্ণদেবপুর হাই স্কুলের মাঠেই আদি মেলাটি হতো, এখন বর্তমানে 2 মেলার মধ্যে ভাগ হয়েছে, যাক সে অন্য গল্প। আমি পৌঁছে গেছি কৃষ্ণদেবপুর মেলার মাঠে। আস্তে আস্তে দোকানিরা আসছে, বর্ষা সাজিয়ে বসা হচ্ছে। আমি এরকম হাঁটছি, ঘুরছি, এবং ঘুরতে ঘুরতে আমি দেখলাম যে এইখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে একটি বাঁশের খাঁচা তৈরি হচ্ছে, একে বলে গৌরী পাট। এই খাঁচাটির মাঝখানে একটি ছিদ্র আছে যাকে গৌরী পাট বলা হয়। এইটা বিপথের মধ্যে নিম্বা বেলগাছের যে শীর্ষ একটি নিম্ব আকৃতির একটি চরকি তৈরি থাকে, সেই চরকিটি ঢুকিয়ে দেওয়া হয়, এবং এই যে বাঁশের খাঁচাটা তৈরি হচ্ছে, দু পাশ থেকেই কিন্তু পিঠে শিখ বাঁধে বান বাঁধা অবস্থায় মানে সন্ন্যাসীদের ঘোরানো হয়, এটাই হচ্ছে মূল বিষয়। আমি ঘুরছি, দেখছি এরকমই আর কি, টুকটাক মেলা বসেছে, নানান রকম পর্সা নিয়ে মেলা বসেছে। যেরকম হয় আমরাও এখানে এরকম মেলাতে যেসব জিনিসপত্র দেখি ওখানেও তাই, হ্যাঁ তার সাথে অতিরিক্ত কিছু কিছু জিনিস থাকে যেগুলো হয়তো শহরের সব মেলায় সবসময় পাওয়া যায় না, কিন্তু মোটের উপর একই রকম। আস্তে আস্তে লোকজন বাড়ছে, মানুষজন নানান রকম কেনাকাটা করছে, ফুচকা খাচ্ছে, গরম আছে কিন্তু তা সত্ত্বেও কিন্তু লোকজন কিন্তু আস্তে আস্তে লোক সমাগম হচ্ছে, ভালোই লাগছে। আমিও ঘুরছি, ঘুরতে ঘুরতে দেখছি বিভিন্ন জায়গায়। এই জন্য কৃষ্ণনগরের মাটির পুকুর দেখতে পাচ্ছি, তবে একটু এগিয়ে গেলাম, হাঁটছি, হাঁটতে হাঁটতে দেখছি কেউ ফুচকা খাচ্ছে, কোথাও গল্প হচ্ছে, এইরকম পুরো মেলা চত্বর জুড়েই নানান রকম দোকানিরা বসে আছে। আর তার সাথেই রয়েছে নানান রকম ফটো শিকারি, মানে সত্যি সত্যি মানে কত যে ফটোগ্রাফার আছে এবং তাদের কত দামি দামি ক্যামেরা, সেই দুরন্ত লেন্স নিয়ে ফটোগ্রাফি করছে, ভাবা যায় না। এখানে না গেলে সত্যি ভাবা যেত না। আমার মতো ছোটোখাটো একটা মোবাইল ক্যামেরা নিয়ে কজনই বা গেছে, কেউই যায়নি খুব একটা এরকম জায়গা। আমার ইচ্ছে ছিল এই কাছাকাছি একটু সংসন্ন্যাসিত গ্রামটা ঘুরে দেখার, কিন্তু যাই হোক লোকাল কেউ সেরকম বলতেও পারলো না, টোটোওয়ালাও সেরকমভাবে বলতে পারলেন না, তার ফলে আমার যাওয়া হলো না। ওই একজন মোটামুটি সেজে ছিল আর কি, তার ছবিটাই আপনাদের দেখাচ্ছি। মেলায় অনেক সময় নিজে কথা না বললে চুপ করে বসে থাকলে কিন্তু ভালো লাগে, বা চারপাশ থেকে কথাগুলো শুনতে একটা দারুণ মজা লাগে। এই যে একটা দোকান বসাচ্ছে দেখুন, যেন পুরো পরিবারটাই ভদ্রলোকের সাথে একসাথে করছে, ওনার স্ত্রী, একটি ছেলে, মেয়ে, বাবা মিলে দোকান সাজাচ্ছে। তারপর ছেলে মেয়েটাকে দেখে অপু দুর্গার কথা মনে পড়ল। বিভূতিভূষণের লেখাতেও কিন্তু আমরা এই চড়কের গল্প দেখেছিলাম, সেখানে অপু দুর্গা ব্রাহ্মণ সন্তান, কিন্তু তাদের কিন্তু কেউ আটকাতে পারেনি ওই গাজন সন্ন্যাসীদের নাচ দেখার জন্য। কোথাও আবার এই নানা রকম জিনিসপত্র, খুরপি থেকে শুরু করে মানে জমি চাষের জিনিস থেকে শুরু করে রান্নাঘরের জিনিস সব কিছু রয়েছে, এসবই লোহার তৈরি। পাশে আবার এক ভদ্র মিলে দোকান সাজাচ্ছে, সঙ্গে তার ছেলে, মা ছেলে মিলে দোকান দিচ্ছে, দারুণ লাগছিল মেলাটা ঘুরে দেখতে।
সবথেকে বড় কথা যে কোনো মেলায় যেটা থাকে হচ্ছে মানুষজনের মধ্যে একটা ফুর্তির ভাব থাকে, আনন্দের ভাব থাকে, আর থাকে খুব কালার, নানান রকম কালার। এই যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, এর কথাটাই আমি একটু আগে আপনাদেরকে বলছিলাম যে নিম্ন বেলগাছের শীর্ষ লিঙ্গার পেতে চরকি তৈরি হয়, এটাই হচ্ছে চরকিটা আর কি, এবং এইটা হচ্ছে ওই মূল দণ্ডটি। এবং এখানে মাঠের মাঝখানে একটা বিশালাকৃতি গর্ত খোঁড়া আছে, যে একটু বাচ্চা ছেলে দেখছিলাম সেই গর্তের মধ্যে ঢুকে মাটিটাটি তুলছে ইত্যাদি ইত্যাদি। এখন এই দিব্যাসটাকে পুজো করা হবে, এই গর্তের এখানে পুজো হবে। মূল সন্ন্যাসী দাঁড়িয়ে আছে মাথায় হাত দিয়ে, অনেকে আসছে ভক্তি করে প্রণাম করছে। আমি কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে দেখলাম, তারপরে আস্তে আস্তে আমি আবার এখান থেকে বেরিয়ে পড়লাম। আমার সামনেই টোটো দাঁড়িয়ে ছিল, টোটোতে উঠলাম, দেখলাম দেয়ালের গায়ে লেখা আছে দ্বিতীয় সম্মেলন কমিউনিস্ট পার্টি, লাল চিহ্ন, লাল গাজন সন্ন্যাসী, ধর্ম থেকে রাজনীতি। এই লাল রংটা বেশ বৈপ্লবিক ব্যাপার। যদিও চরক পুজোটা মূলত সাবল্টনদেরই পুজো, সেই অর্থে এটা একটা বৈপ্লবিক অভ্যুত্থানই বলা যেতে পারে। আমি টোটো করে এগিয়ে যাচ্ছি, তখন দেখছি দু চারজন লোক আসছে এই মেলার জন্য। এবার আমি টোটো করে এগিয়ে যাচ্ছি আবার ওই স্টেশন সংলগ্ন মাঠে যেখানে প্রথম নেমে আমি এসেছিলাম সেই মেলার উদ্দেশ্যে। ওই মেলার এখন প্রচার প্রসার চমক ধমক অনেক বেশি, আর খুব স্টেশনের কাছে হওয়ায় তাই যেটা সুবিধা হচ্ছে সব সময় একটা করে ট্রেন থামছে এবং লোকে একদম হইচই করে ঢুকে পড়ছে মেলায়। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে দেখছি কাতারে কাতারে লোক। এই যে দেখুন, এরা হচ্ছে গাজন সন্ন্যাসী, এদের হাতে যেগুলো রয়েছে সেগুলোকে বলা হয় বাণ। এগুলোই আর কি পিঠে ফোড়া ফুরবে এপাশ থেকে ওপাশ, গালে ফুরবে এপাশ থেকে ওপাশ। এই বাণ ফোড়ার একটা পেছনে লৌকিক গল্প আছে। শোনা যায় পৌরাণিক মতে কৃষ্ণের সাথে শিবের একনিষ্ঠ ভক্ত বাণরাজের যুদ্ধ হয়েছিল। যুদ্ধে জয়লাভের জন্য শিবকে তুষ্ট করতে বাণরাজা নিজের শরীরের রক্ত দিয়ে ভক্তিমূলক নাচ গান শুরু করেন, সেই থেকেই এই চরক পুজোর সূচনা। এছাড়া তো আরো অনেক বিষয় আছে, যেরকম চৈত্র সংক্রান্তির শেষ দিন এখানে অর্ধ নারীশ্বরের পুজো হচ্ছে, এবং এই শেষ দিনে এই যে চরক গাছটি কি পোতা হবে, এটা অনেকে মনে করেন যে ওই দিন পৃথিবীর রজস্বলা দশার মুক্তি, আর তার পরের দিন থেকে চাষিরা জমিতে লাঙল চালাবেন, জেলেরা মাছ ধরতে যাবেন, ইত্যাদি প্রভৃতি ঘটনাগুলো আসবে। এটা চৈত্র সংক্রান্তি হচ্ছে শিব পার্বতীর মিলনের দিন পৌরাণিক মতে। এই এখানে যজ্ঞটজ্ঞ হচ্ছে, এই যে একটা করে রেল যাচ্ছে, কাতারে কাতারে লোক এসে ঢুকছে এখানে। এইবার আস্তে আস্তে এই চরকের গাছটিকে তোলা হবে এবং তাকে লাগানো হবে একটা জায়গায়। এই যে দেখুন তোলা হচ্ছে চরকের গাছটিকে, ঠিক যেরকম ভাবে বলেছিলাম যে বাঁশের খাঁচার মাঝখানে গৌরীপীঠের মাঝখানে আপনার ওই নিম বা বেলগাছের শীর্ষ লিঙ্গাকৃতি অংশটি ঢুকিয়ে দেওয়া হবে, এবং এই দু পাশে এই বাঁশের দু পাশে যে দড়িগুলো ঝোলানো আছে এখান থেকেই পিঠের মধ্যে যে বান বা আকশি থাকবে তার মধ্যে ঝুলিয়ে সন্ন্যাসীদের ঘোরানো হবে। আস্তে আস্তে মেলা জমে উঠছে, উঠে গেছে, এবার আমি দাঁড়িয়ে আছি দেখি কতক্ষণে শুরু হয়। প্রথমে তো সেরকম কিছু হবে না, প্রথমে এই বান এমনি একটা করে ফোটানো হবে, তারপরে কিছুক্ষণ ঘুরবে, তার অনেকক্ষণ পরে উপরে উঠবে। এই দাঁড়িয়ে দেখছি মাঝে মাঝে, এই যে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে দেখছি চুপচাপ, ভালো লাগছে। অনেক রকম কথা শুনতে পাচ্ছি, হাত পাকা বিক্রির কথাও শুনতে পাচ্ছি, আইসক্রিম খাওয়ার কথাও শুনতে পাচ্ছি, খুন শুটিংও শুনতে দেখতে পাচ্ছি, এসবই চলছে মেলার। এটাই মজা, অনেক সময় চুপ করে দাঁড়িয়ে থাকি, বিভিন্ন রকম অ্যানাউন্সমেন্ট শুনুন, মাইকে লোকজনের কথা শুনুন, তাদের অভিব্যক্তি দেখুন, দেখবেন সময় কোথা দিয়ে হুশ করে কেটে যাচ্ছিল সেটা।
তারপরে আমাদের ক্যারাটে ক্লাস কবে থেকে শুরু হবে আমরা জানিয়ে দেব। ধন্যবাদ। চিন্তা করলে সময় নষ্ট হবে, আর সময় নষ্ট হলে আপনি বাড়ি চলে যাবেন। মেলা কেউ পাতিলের মধ্যে উঠবেন না, বারবার করে অনুরোধ করা উচিত। আপনারা মাথা আসুন, আপনারা মাথা রাজস্থানি ঝুমকো তোরানি 40 টাকা, রাজস্থানি মঙ্গল সূত্রে 40 টাকা, রাজস্থানি চেন মঙ্গল সূত্রে 40 টাকা, তার মঙ্গল সূত্রে তাও 40 টাকা। সম্ভবত ট্রেনে খবর হয়েছে, গেট খুললে অথবা সিগন্যাল হলে কেউ রেল পারাপার হবেন না। বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে যারা প্ল্যাটফর্মের উপরে যে সকল দর্শক আছে তারা মাঠে আসুন। প্ল্যাটফর্মের উপরে যে সকল দর্শক আছে তারা মাঠে আসুন, আনন্দ উপভোগ করুন এবং অপরকে আনন্দ উপভোগ করার সুযোগ রেল পারাপার হবেন না। এটা উদয় চন্দ্র পক্ষ থেকে এবং চরক পুজোর কমিটির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। কেউ প্রাচীলে উঠবেন না, বারবার করে উদয় চন্দ্র পক্ষ এবং চরক পুজোর কমিটির পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে। এদিকে ঘড়ির কাঁটা এগিয়ে চলছে, ট্রেনের নির্দিষ্ট সময় আছে, সেটাও কাছাকাছি আসছে। তখনও কিন্তু মূল চরকে ওই যে ঘোড়াটা পিঠে বান নিয়ে সেটা শুরু হয়, তাই আমি একটু আস্তে আস্তে হাঁটতে হাঁটতে মেলার অন্যদিকে এলাম, যেখানে কিছু রাইড আছে, লোকজন রাইড চলছে। এরপর মেলার হাট থেকে বেরিয়ে একটু হাঁটতে হাঁটতে পেছনের দিকে এলাম, মানে মেলার উল্টো দিকে আর কি, স্টেশনে আরেকটা দিকে। দেখছি আস্তে আস্তে দরে দরে লোক আসছে। এই সময় এই জায়গাটা মেলার একটা দিক যেরকম হইচই চলছে, ঠিক এই জায়গাটা শব্দ ভেসে আসছে ঠিক কথাই, কিন্তু আপাত শান্ত বেশ। একজন বয়স্ক ভদ্রলোক হেঁটে এলো, একটা ছোট্ট শনি মন্দির আছে, আমি আর একটু এগিয়ে গেলাম, চোখে পড়লো। মানে এরকম প্রায়শই রেলযাত্রায় দেখেছি, মানে যে অনেক স্টেশনের পাশ দিয়ে রেলের এরকম ছোটো ছোটো কোয়ার্টারগুলো থাকে, বেশ একটা উঠোন আলা একতলা বাড়ির কোয়ার্টার, দেখতে বেশ ভালো লাগে, খুব সুন্দর লাগে। আর এই জায়গাটা বেশ ভালো, খুব অনেক বড় বড় গাছ আছে, একটু ঠান্ডাও, গাছের ছায়া তো একটা অন্যরকম ঠান্ডা থাকে। সত্যি সত্যি এই জায়গাটা বেশ আরামদায়ক। আমি একটু হাঁটতে হাঁটতে এগিয়ে গেলাম বাড়িগুলোর দিকে। এই গাছটার উপরে একটা চমৎকার ফুল ফুটে আছে, মানে গাছ ভর্তি ফুলগুলো আছে, যদি এই ফুলের নামটা আমি ঠিক জানি না, কিন্তু দেখতে ভারী সুন্দর। দুটো ফুল তুললাম, এই ফুলেই আপনাদেরকে আগাম নববর্ষের শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। দেখুন কি সুন্দর দেখতে, অনেক সময় সেই ঘরে ফাইবার ক্রিস্টের যে ফুলদানিগুলো থাকে না, যে মাথায় আলোগুলো জ্বলে, ঠিক যেন সেই রকম একটা একটা করে সরু ফাইবার অপটিক্সের স্ট্রিং উঠে গেছে, আর তার মাথায় ছোট্ট ছোট্ট করে কেশরগুলো রয়েছে যেন বাল্বের মতো, ওগুলো জ্বলবে। অপূর্ব সুন্দর দেখতে, খুব সুন্দর রঙটা। আমি বসে আছি, এই সময়টা বসে আছি, দূরের থেকে মাইকে নানান কথা ভেসে আসছে, আর আস্তে আস্তে লোকজন হেঁটে হেঁটে যাচ্ছে। এবার একটু সন্ধে নেমেছে, আমার ট্রেনেরও সময় হয়ে এলো, তাই আর মেলার দিকে না গিয়ে আমি স্টেশনে উঠে এলাম, 1 নম্বর প্ল্যাটফর্মের উপরে এলাম আর কি। ওখান থেকে একটু ভালো ভিউ পাওয়া যাবে, মানে একটু টপ ভিউ, যেন যুবভারতী ক্রীড়াঙ্গনের মিডল টায়ার থেকে দেখছি ফুটবল খেলা। তো সেখান থেকে দাঁড়িয়ে দেখলাম, তখন আস্তে আস্তে সন্ধ্যা নেমেছে, দু তিনজন এরকম গাজন সন্ন্যাসী এলো স্টেশনে নিচে করছে, সবই দাঁড়িয়ে দেখছি। তখন এই চৌদ্দ মেলাটা শুরু হয়েছে, দেখুন এই যে ঘুরছে দুজন, পিঠে হুপ লাগানো, উপর থেকে মাঝে মাঝে বাতাসা ছুটছে, এই ছুটছে, ছোটো ছোটো বাচ্চাদেরকে কেউ কোলে দিচ্ছে, তাদেরকে কোলে নিয়ে একবার ঘুরছে। এটা কিন্তু মানুষজন মনে করে যে এই শিশুদের এই কোলে দিনে তাদের মঙ্গল হয়, খুব ভালো ব্যাপারটা যে ভয়ানক সেটাও মনে হয় আমার, অন্তত আমার তো মনে হয় না এই ধরনের জিনিসের মধ্যে আমি কোনো মঙ্গল খুঁজে পাইনি। সে যাক কি, মানুষ যেরকমভাবে বিশ্বাস নিয়ে আছে থাকুক, আশি খুশি থাকলে ব্যাপারটার মন্দ নয়। এইবার কিন্তু ধীরে ধীরে সন্ধ্যাটা নেমেই এলো,
আমার ট্রেনেরও প্রায় সময় হয়ে গেছে, অ্যানাউন্স করেছে আমি আস্তে আস্তে এক নম্বর প্ল্যাটফর্ম, তখন অন্য একটা ট্রেন যাওয়ার কথা সেটা চলে গেল, দাঁড়িয়েছে। তারপরে রেলওয়ের গেট খোলাতে আমি আস্তে আস্তে রাস্তা ক্রস করে ওই দিক থেকে দু নম্বর প্ল্যাটফর্মের কাছে চলে এলাম। রাতের আলোয় বাগনাপাড়া স্টেশনকে কিন্তু খুব মায়াবী লাগছে, মানে পুরো মানে স্টেশনের প্ল্যাটফর্ম থেকে বেরোনোর গেটটা দেখতে খুব সুন্দর লাগছে। দাঁড়িয়ে আছি, এই সময় মোটামুটি স্টেশনে দাঁড়িয়ে মানুষজন আর কী আলোচনা করবে, একটাই আলোচনা কী গরম করেছে। তারপর ট্রেন এসে গেল, আমি ট্রেনে উঠলাম, যথারীতি আমি খুব একটা বসার চেষ্টা করিনি, কারণ আমি এটাও তো প্রায় ব্রেক জার্নি করছি, এই বাগনাপাড়া থেকে ব্যান্ডেলে নামবো, তারপর ব্যান্ডেল থেকে আবার একটা হাওড়ার লোক করছি। যাই হোক, আমি ক্যামেরার কাছে দাঁড়িয়ে রয়েছি, মানুষজন উঠছে বসে আছে, ছোটো ছোটো বাচ্চারা মায়ের কোলে সব থেকে পরম নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছে। আর যা যা ট্রেনে হয় সেই রকম দাঁড়িয়ে দেখছি, চুপচাপ একটু হালকা ছোলা সেদ্ধ খাচ্ছি, এইভাবে আস্তে আস্তে চলে এল ব্যান্ডেল স্টেশন। এবার ব্যান্ডেল স্টেশন থেকে ট্রেন ধরা হাওড়ার উদ্দেশ্যে। এই যে একদিন হঠাৎ করে বেরিয়ে পড়লাম বা ঘুরতে গেলাম, আর বিশেষ করে আমার নানা ছোট বড় ভ্রমণের অভিজ্ঞতায় আমি দেখেছি আমাদের দেশের মানুষজন কিন্তু খারাপ নয়, যে কোনো স্তরের মানুষ যথেষ্ট ভালো, হেসে কথা বললে তারা সত্যি সত্যিই খুব আপন হয়ে ওঠে অল্প সময়ের মধ্যে। এবং আজ পর্যন্ত আমি কোনো সময় কোনো ভ্রমণে কোনো জায়গায় কিন্তু ঠুকে যাইনি, যে কেউ ঠুকিয়ে নিয়েছে, কেউ বেশি পয়সা চেয়ে নিয়েছে এরকম হয়নি, বা হলেও হয়তো আমি সেগুলো খুব একটা মনে রাখতে পারিনি, কেন এত ভালো অভিজ্ঞতা রয়েছে যে তার তুলনায় সেগুলো আমার খুব নগণ্য মনে হয়েছে। আর কিছু না হোক, এই যে এই ধরনেরই আমি দাঁড়িয়ে ভাবছিলাম যে এই ধরনের অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠানে ধর্মের যদি বারণ ব্যাপারটা সরে থাকে, তাহলে কিন্তু ধর্ম এবং ধর্মকে ঘিরে যে এই যে উৎসব, তাতে মানুষের যে আনন্দ হাসি, এটা প্রকৃত অর্থে মানবতাকেই কোথাও ধারণ করে। এবং সত্যি সত্যি অর্চনাদের পাশে আয়েশারা খুব ভালো থাকতে পারে। এইরকম ভাবে যদি ধর্ম থাকে এবং ধর্মকে ঘিরে উৎসব থাকে, তাহলে থাকুক, মন্দ না। এইসব সাত পাঁচ ভাবতে ভাবতেই হাওড়া স্টেশন এসে গেল, তখন কটা বাজবে, আমি প্রায় পৌঁছলাম ওই নটা নাগাদ পৌঁছে গেলাম, নটা থেকে সোয়া নটার মধ্যে পৌঁছে গিয়েছি। বুঝতেই পারছেন যে তখন হাওড়া স্টেশন তো সারা সময় গমগম থাকে, সেই রকমই দিয়ে আমি সাবওয়ে দিয়ে ছ নম্বর গেটের সামনে বেরিয়ে এলাম বাসস্ট্যান্ডের কাছে। এবং সারাদিনে যেই জিনিসটা সব থেকে বেশি খেয়েছি সেটা হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন রকম পানীয়, ডাবের জল থেকে শুরু করে লেবুর জলের শরবত, অবশেষে আরেক গ্লাস লেবুর জলের শরবত খেয়ে বাড়ির পথে রওনা দিলাম।